বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ভারতে ফুটবল একাডেমি খুললেন অলিভার কান, উপকৃত হবেন ভারতের গোলরক্ষকরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ভারতীয় ফুটবলে অন্য মাত্রা যোগ এই একাডেমি। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ফুটবলকে আরও যারা ফুটবলাররা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই অনেকটা ভালো শিখতে পারবেন ফুটবল এবং ট্রেনিংও ভালো পাবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কিংবদন্তি গোলকিপার অলিভার কান খুলেছেন ভারতে ফুটবল একাডেমি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন বিপ্লব চন্দ। বিপ্লবদা, ভারতে ফুটবল একাডেমি খুলেছেন অলিভার কান, তার কি প্রভাব পড়বে ভারতীয় ফুটবলার, বিশেষ করে ভারতীয় যারা গোলকিপাররা রয়েছেন তাদের উপর? দেখো, ১৯৯২ এর বিশ্বকাপ ফুটবল এবং তারপর ১৯৯৪ এর বিশ্বকাপ ফুটবল, এই দুটো ফুটবলের যে প্রাধান্য, সেক্ষেত্রে ওয়েস্ট জার্মানির যে প্রধান ভূমিকা পালন করেছেন অলিভার কান, ওয়েস্ট জার্মানির এই গোলরক্ষক, যার নিজস্ব প্রচেষ্টা যেটা ছিল এক ক্ষেত্রে, কিন্তু ৯৪তে বিশ্বকাপ জয় করেছে ওয়েস্ট জার্মানি। তো এই ওয়েস্ট জার্মানির গোলরক্ষক অলিভার কান বিগত কয়েক বছর আগে কলকাতায় এসেছিলেন এবং কলকাতাতে এসেই তিনি তার একটি প্রদর্শনী ম্যাচ খেলেন এবং সেখানেই কিন্তু তিনি ফুটবল থেকে সন্ন্যাস নেন। এবং সেখানে কলকাতায় আসার পর কলকাতার যে পরিকাঠামো তিনি দেখেছেন, ফুটবলের যে উন্মাদনা দেখেছেন, কলকাতার ইস্ট বেঙ্গল, মোহামেডান এবং মোহামেডান স্পোর্টিং এবং মোহনবাগান, এই সমস্ত এবং টালিগঞ্জ অগ্রগামী যে সমস্ত দলগুলো ছিল তাদের মধ্য থেকে যখন ফুটবলের উন্মাদনা দেখেছেন এবং সেখানে থেকে তিনি পরখ করেছেন ফুটবলারদের, সেখানে তিনি দেখেছেন যে প্রত্যেক পজিশনে ফুটবলাররা যেভাবে নিজেদের আধিপত্য বজায় রেখেছে সেক্ষেত্রে অনেকটাই দুর্বল ছিল গোলকিপিং, এবং ভারতীয় গোলকিপিং এর যে ব্যর্থতা সেটা আমরা এখনো দেখছি এশিয়া কাপ এবং বিভিন্ন মার্দেকা ফুটবল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় দলের মূল সমস্যা থাকছে গোলরক্ষক নিয়ে। তারপর থেকে কিন্তু এই অলিভার কান যখন তিনি জার্মানি ফিরে যান, কিন্তু সেখানে যাবার আগে মহারাষ্ট্রের একটি সংস্থার সাথেও তার আলোচনা হয় এবং সেই ক্ষেত্রে কলকাতার ফুটবল ফেডারেশন যে অ্যাসোসিয়েশন, সে তাদের সাথেও পর্যালোচনা হয়। এবং তুমি জানো যে কলকাতা ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবে, তিনি ফুটবলার হিসেবে যতটা অনুপ্রেরণা যোগাচ্ছেন প্রত্যেক ফুটবলারদের, যার কারণে কিন্তু ইতিমধ্যেই বাংলাতে কিন্তু ফুটবলের উন্মাদনাটা আরো বেড়ে গেছে। এবং এই পরিস্থিতিতে অলিভার কান ভারতে এসেছেন এবং তিনি জানিয়ে দিলেন যে তিনি ভারতে একাডেমি খুলেছেন এবং সেই একাডেমিতে গোলরক্ষকের জন্য, শুধুমাত্র গোলরক্ষকের জন্য তিনি এই একাডেমি তৈরি করেছেন। আর এই অলিভার কানের যে প্রতিভা, যেই ট্যালেন্ট, তা যদি ধরে রাখতে হয় বা সেই প্রতিভা ক্ষেত্রে যে সমস্ত ফুটবলাররা বা যে সমস্ত গোলরক্ষকরা ইন্টারেস্টেড আছেন বা আগ্রহী আছেন, তারা কিন্তু অনেকটা সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে বলা যায় যে ২০২৫ সালে যে বিশ্বকাপ ফুটবল এবং ২০২৮ সালে যে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট হবে, তার আগে ভারতীয় ফুটবল দলে যদি গোলরক্ষকরা সেই অলিভার কানের একাডেমিতে সুযোগ পান বা ট্রেনিং এর সুযোগ পান, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ফুটবল দল যেমন মজবুত হবে, তেমনি এই অলিভার কানের অনুপ্রেরণায় কিন্তু অনেক নতুন নতুন ফুটবলার উঠে আসবে এবং গোলরক্ষক কিন্তু উঠে আসবে। একদম স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার তুমি কথা বললে, ফুটবলকে কেন্দ্র করে ইতিমধ্যে একটা উন্মাদনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং তার পাশাপাশি গোলরক্ষকদের কথা তো অবশ্যই, অলিভার কান নিজে একজন কিংবদন্তি গোলরক্ষক হিসেবে খেলেছেন বিভিন্ন ম্যাচে, তার তিনি খেলেছেন, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ভারতীয় ফুটবলের কথা যদি আমি একটু বলি এই ব্যাপারে, খুব ভালোভাবেই এগোচ্ছে কিন্তু আরও শীর্ষস্থানের দিকে যেতে, অর্থাৎ বিশ্বের যে বিভিন্ন দেশগুলো রয়েছে যেখানে ভালো যারা বিশ্বকাপ ফুটবল খেলতে পারছে, তো সেই জায়গাতে ভারতের পৌঁছাতে আরো কতদিন লাগতে পারে এবং সেই দিকে কতটা অগ্রসর এখনো পর্যন্ত হয়েছে ভারত? দেখো, একটা জিনিস, ২০২২ সালে ফুটবলের বিশ্বকাপ গেল, সেখানে কিন্তু আমরা ২৪টি দলের লড়াই দেখেছি। যদিও আগামী যে যেটা ২০২৭ সালে যে বিশ্বকাপ হবে, যে ২০২৭ সালের বিশ্বকাপে কিন্তু ফুটবল দলের সংখ্যা ২৪ করানো হবে, এটা পরিকল্পনা নিয়েছে এবং সর্ব ফুটবল সংস্থা যে ফিফা রয়েছে, ফিফার কিন্তু গাইডলাইনে বলা হয়েছে যে আগামী দিনে ফুটবলার ক্ষেত্রে এবং ফুটবলারের অনুপ্রেরণা এবং ফুটবলের মান বাড়ানোর ক্ষেত্রে এবং ফুটবলার তুলে আনার ক্ষেত্রে বিশ্ব ফুটবলকে আরো বেশি সমাদৃত করবার চেষ্টা চালাচ্ছে। ১৫৮টি দেশ যে রয়েছে গোটা পৃথিবীতে, সেই ১৫৮টি দেশের মধ্যে হাতে গোনা কয়েকটি দেশ মাত্র এই ফুটবলে তাদের নিজেদের প্রভাব বিস্তার করে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান বর্তমানে ১০১। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল
এশিয়ান ফুটবল এবং এশিয়া কাপ ফুটবলে এবং যে এশিয়াভুক্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত ফুটবল টুর্নামেন্ট গুলোতে প্রভাব বিস্তার করতে পারলো ততটা হচ্ছে না। কারণ একমাত্র আমরা দেখলাম এবছরও থেকে যেটা চীনের হানঝাওতে যে বিশ্ব ফুটবলের যে এশিয়ান গেমস হলো সেখানে কিন্তু ভারতীয় ফুটবল দল অংশ নিয়েছে এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নেতৃত্বে কিন্তু ভারতীয় ফুটবল দল একটা কোয়ালিফাই করতে পেরেছিল, কিন্তু যদিও সেই ক্ষেত্রে সেমিফাইনাল থেকে ভারতীয় দলকে ছিটকে যেতে হয়। তো সেই ক্ষেত্রে এশিয়ার যে সমস্ত দেশগুলো 24টা দেশকে নিয়ে এবারের এই এশিয়ান গেমসে কিন্তু ভারতীয় ফুটবল ততটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি বা ততটা প্রভাব বিস্তার করতে পারেনি। তাহলে বোঝা যায় যে বর্তমানে 101 নম্বর স্থানে থাকা ভারতীয় দলের ফুটবলের পজিশন বা ভারতীয় ফুটবল দলের যোগ্যতাটা কতটুকু। এই জায়গায় দাঁড়িয়েছে অলিভার কান যে গোলরক্ষকের একাডেমি খুলেছে, তাতে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে শুধু গোলরক্ষক নয়, এই অলিভার কানের অনুপ্রেরণা আগামী দিনে অনেক প্রাক্তন ফুটবলাররা আসবে। আমরা জানি যে গত মাসেই রোনালদিনহো, যিনি ব্রাজিলের যে প্রায় কিংবদন্তি ফুটবলার যাকে গেম মেকার বলা হয়, সেই রোনালদিনহো কিন্তু কলকাতায় এসেছেন। সেখানে কিন্তু বোঝা যায় অলিভার কান আসার আগে যে একাডেমি খোলার আগে ঠিক ঠিক একদম যে টুর্নামেন্টের জন্য এসেছেন, সেই ক্ষেত্রে বোঝা যায় আগামী দিনে আরো বিশ্বের তাবড় তাবড় ফুটবলাররা কিন্তু একদম উন্নতি তাহলে অনেকটাই হতে চলেছে আগামী দিনে ভারতীয় ফুটবলের। অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের স্পোর্ট জার্নালিস্ট বিপ্লব চন্দ্রের সঙ্গে এবং স্বয়ংভাবেই তিনি বিস্তারিত ভাবেই ব্যাপারটা তুলে ধরেছেন। ভারতের ফুটবল একাডেমি খুলেছেন অলিভার কান, উপকৃত হবেন ভারতীয় গোলরক্ষকরা, ভারতীয় ফুটবলে অন্য মাত্রা পাবে, যোগ দেবে এই একাডেমি। সবচেয়ে ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।